আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতাবাবায়বন আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব সেটা হলো যে একটি আমলের বিনিময়ে দুই বছরের গুনাহ ক্ষমা করার সুবর্ণ সুযোগ চলুন আমরা যাই সেই স্বর্ণ সুযোগটা গ্রহণ করা যাক আসলে আমরা বাংলাদেশে বা বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় বা যখন কোনো কোম্পানি অথবা কোনো সিমের অফার আমরা দেখতে পাই তখন আমরা সিমের অফার নেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং এমনকি সিরিয়াল অথবা লাইনে আমরা দাঁড়াতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাই যেমন ধরুন কোন সিম যদি আপনার দশ টাকায় সিম করলে সাথে ওয়ান জিবি আবার একশো টাকা পাওয়া যাচ্ছে তো সেই অফারের জন্য আমরা আঙ্গুলের টিপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই এবং বিভিন্ন কোম্পানি ওয়ালটন হন ফ্রিজ বিভিন্ন রেফ্রিজারেশন বিভিন্ন কিছু দোকানে কোম্পানিতে যখন কোনো অফার দেখা যায় সেই অফার আমরা গ্রহণ করার জন্য এমনভাবে ছুটে পড়ি যেরকম ভাবে পঙ্গপাল ছুটে বেড়াই তো আমরা আসুন আমরা আল্লাহ হওয়া তালার পক্ষ থেকে এরকম একটা অফারের কথা বর্ণনা করব। যে অফারটা আল্লাহ সুবাহান হওয়া তালার পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই নিয়ামতটা আপনি ব্যবহার করার দ্বারা বা এই অফারটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার একদিন দুই দিন নয় এক বছর নয় দুই বছরের গুণ আল্লাহ হওয়া তালা ক্ষমা করে দিবেন চলুন তাহলে আমরা সেটা শুনি সই মুসলিমের হাদিসটি বর্ণনা হয়েছে যে আর নাম হলো আরফাতের দিনের সিয়াম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সে আরফাতের দিনের সিয়াম রাখলে আমরা যারা যাইতে পারি নাই বা যারা আরফাতের ময়দানের বাহিরে আছেন তাদের জন্য আরফাতের সিয়াম সেই সিয়ামটা আমরা পালন করলে কি উপকার হবে আবু থেকে বর্ণিত তিনি বলেন যে আহতা ও বাদাহু যে কেউ যদি আরফাতের দিনের সিয়াম পালন করে বা সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবাহ তার আহ তার পিছনের এবং পূর্বের পূর্বের এবং পরের সমস্ত গুনা দুই বছরের গুণাখাতা আল্লাহ সুবাহনতালা মাফ করে দিবেন অর্থাৎ আপনার পিছনে যে এক বছরের গুণা আছে সেটা আল্লাহ সহানা তারা মাফ করে দিবেন এবং পূর্বে যে এক বছরের গুণা আছে সেটা আল্লাহসহানা তারা মাফ করে দিবেন অর্থাৎ দুই বৎসরের গুণা আল্লাহসমাহানা বা তালা মাফ করে দিবেন শুধুমাত্র একটি সিয়ামের বিনিময়ে তো এই অফারটা আসলে আমাদের জন্য একটা অন্যতম একটা খুশির সংবাদ এই এই খুশির সংবাদ বা এই অফারটা আমরা সকলে গ্রহণ করতে চেষ্টা করবো সেটা আসছে দিলহজ মাসে হাজিরা যখন আরফাতের ময়দানে অবস্থান করে সেই দিন আমরা সেই সিয়ামটা পালন করতে পারি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এই আপনারা সকলেই পালন করার চেষ্টা করবেন এই আশাই ব্যক্ত করছি আফল কৌলি হাদ আস্তাফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলিসা ইদুল মুস্তি